আমি এখন পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছি খাবারের এবং ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রয়েছে। পাবনা শহরের বড় বড় বিপণী বিতান কেন্দ্র সহ সব বাণিজ্য কেন্দ্র বন্ধ রয়েছে, শুধু কিছু ওষুধের দোকান এবং খাবারের দোকান খোলা রয়েছে। এ ব্যাপারে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান আমাকে জানিয়েছেন, সরকারি বিধি মোতাবেক কিছু দোকানপাট এবং যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন মুভমেন্ট পাস ছাড়া সাধারণত চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া পাবনা হাইওয়ে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যৌথ টহল অভিযান পরিচালিত হচ্ছে। এখানে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আইয়ুব হোসেন আমাকে জানিয়েছেন, 10 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পাবনা সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন আমাকে জানিয়েছেন, এ পর্যন্ত পাবনায় 2028 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি বলেছেন স্বাস্থ্যবিধি যদি কঠোর না করা যায় তাহলে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, যা কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে ব্যবসায়ীরা আমাকে বলেছেন যদি এভাবে পুরো রমজান জুড়ে লকডাউন চলতে থাকে তাহলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য তারা চান স্বাস্থ্যবিধি কঠোর করে হলেও সীমিত পরিসরে তারা যেন ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলো ঈদ উপলক্ষে চালু করতে পারেন, সেদিকে সরকার ব্যবস্থা নিলে তারা উপকৃত হবেন। এছাড়া বাস শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা পরিবহন পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন, তারাও স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সুরক্ষা কঠোর করে যানবাহন চলাচলের পক্ষে। এটাই ছিল পাবনা জেলার লকডাউনের, সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনের সর্বশেষ অবস্থা।